আসসালামু আলাইকুম ইস্টার্ন স্যান্ডার টিপস এর পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় করোনাকালে প্রতিদিন দুটি লবঙ্গ খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা। আদি যুগ থেকে রান্নায় লবঙ্গ ব্যবহার হয়ে আসছে, শুধু তাই নয়, এর রয়েছে নানান ঔষধি গুণও যা আমাদের দেহে নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বেই চলছে মহামারী, এর সংক্রমণ থেকে রক্ষা পেতে লবঙ্গ বেশ উপকারী ভূমিকা রাখে। তাছাড়া এই মশলাটি কম মূল্যের হাতের নাগালেই পাওয়া যায়। প্রতিদিন দুটি লবঙ্গ খেলে মেলে নানা রকমের উপকার। চলুন জেনে নেওয়া যাক লবঙ্গের অবিশ্বাস্য গুণাগুণ সম্পর্কে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এখন বৃদ্ধি করা একান্তই প্রয়োজন। লবঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাই লবঙ্গ খেলেই মিলবে উপকার। নিয়মিত লবঙ্গ খেলে দ্রুত হজম শক্তি বাড়বে, কারণ এটি পাচক রসের ক্ষরণ ঘটিয়ে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। যাদের মুখে গন্ধের সমস্যা আছে কিংবা দাঁতে ব্যথা হয়, তারা নিয়মিত লবঙ্গ খেতে পারেন, তাতে দ্রুত এই সমস্যা দূর হবে। লবঙ্গ সুগার কমাতে সাহায্য করে, যাদের সুগারের সমস্যা আছে তারা নিয়মিত লবঙ্গ খেলে সমস্যা অনেকটাই কমে যাবে। চিকিৎসকরা বলেন যাদের হাড় দুর্বল তাদের জন্য লবঙ্গ বিশেষ উপকারী। লবঙ্গের সাহায্যে হাড়ের জোর বাড়ে, যাকে বলা হয় হাড়ের সংযোগ বা জয়েন্ট, সেটিও শক্তিশালী হয়। স্ট্রেঞ্জ অ্যান্ড টিপস ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।